আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেবিদ্যার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর আমার স্নেহের শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমরা বিগত ক্লাসে আমরা দেখেছি প্রাণীকলার আবরণী কলার অংশগুলো আমরা দেখেছি। আমরা দেখেছি যে প্রাণীকলাগুলো প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে, আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। এর ভিতরে আবরণী কলা নিয়ে আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি, এখন আমরা বাকিগুলো সম্পর্কে কিছু ধারণা নিব। আজকে আলোচনার বিষয় হচ্ছে যোজক কলা বা কানেকটিভ টিস্যু, যে সমস্ত কলাগুলো শরীরের বিভিন্ন অঙ্গকে একটার সাথে আরেকটাকে যুক্ত করে অথবা যোগাযোগ রক্ষা করে, এই সমস্ত কলাগুলোকে যোজক কলা বা কানেকটিভ টিস্যু বলে। এগুলো সাধারণত তিন প্রকার: প্রকৃত যোজক কলা, কঙ্কাল যোজক কলা, তরল যোজক কলা। এখন আমরা ধারাবাহিকভাবে এগুলোর ব্যাখ্যায় আসব। প্রকৃত যোজক কলার ভিতরে এগুলোকে কেন বলা হয়েছে, মূলত হাড়ের সাথে মাংস শক্তভাবে যুক্ত থাকে। কিসের মাধ্যমে? এক ধরনের যোজক কলার মাধ্যমে যুক্ত থাকে, নতুবা দৌড়ানোর সময় আমাদের শরীরের বিভিন্ন মাংসপেশি খুলে পড়ে যেত। খেলার মাঠে যখন খুব দৌড়াতে থাকে, বিশ্বকাপ খেলাতেও আমরা দেখেছি যখন খেলোয়াড়রা খুব দৌড়াইতে থাকে, এমন কোনো দিন হয় নাই এবং হবেও না যে অমুকের রানের মাংস, হাঁটুর মাংস খুলে পড়ে গিয়েছে। কারণ এগুলো আবরণী এমন কলা দ্বারা, যোজক কলা দ্বারা তৈরি, যুক্ত থাকে প্রকৃত যোজক কলা। তাহলে এগুলো হাড়ের সাথে মাংসকে, এরপরে মাংসের সাথে চামড়াকে যুক্ত করে রাখে, অথবা একটা হাড়ের সাথে আরেকটা হাড়কে বন্ধনী তৈরি করার সময় জয়েন্টগুলির ভিতরে এই কলাগুলো থাকে। যোজক কলা দুই রকমের থাকে, তন্তুময় আঁশের মতন থাকে। যেমন আমরা গরু ছাগল জবাই করি, অথবা কসাইরা যখন এটা খালটা চামড়াটা ছাড়াইতে থাকে, তখন একটা ছোটো ছুরি দিয়ে করে, ছোট ছুরির অগ্রভাগ দিয়ে, আগাটা দিয়ে শুধুমাত্র, হ্যাঁ, শুধু কি যে কাটতে থাকে চামড়াটা ধরে, যখন এভাবে কোষ দেয় এবং আস্তে আস্তে চামড়াটা আলাদা হয়ে যায়। মূলত তারা যেই কোষগুলি কাটে এগুলি তন্তুময় যোজক কলাটা কাটে। এই তন্তু অথবা আঁশের সূক্ষ্ম আঁশের মাধ্যমে এটা যুক্ত থাকে, খুবই শক্ত থাকে। এই তন্তুগুলি ছাড়াইতে পারলেই চামড়াটা আলাদা হয়ে গেল। আর চামড়ার নিচে আরেকটা কলা থাকে, এটা চর্বি অথবা মেদ জমা হয়, এইগুলিও প্রকৃত যোজক কলার অংশ। তারপরে কঙ্কাল যোজক কলা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যোজক কলাটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। এখানে আমরা দেখলাম আঁশের মতো, মেদ বা চর্বির মতন কলাগুলো দেখলাম এখানে, কিন্তু একটু পরে আবার দেখা গেছে যে সবচেয়ে শক্ত অংশগুলো কঙ্কাল, হাড় গোড়গুলো এই অংশের ভিতরেই আছে, এই যোজক কলার মধ্যেই আছে। কারণ হাড়গুলি যোজক কলা কেন, হাড়গুলি যুক্ত হয়ে এই পুরোটা দেহ তৈরি হয়, একটা হাড়ের সাথে আরেকটা হাড় যুক্ত হয়ে। যেমন আমাদের শরীরে 206টা হাড় একটার সাথে একটা যুক্ত হয়ে এত বড় শরীরটা তৈরি করেছে, একটা হাড়ের সাথে আরেকটা হাড় যুক্ত হয়ে এত বড় শরীর তৈরি করেছে। তো হাড়গুলোর দিকে দেখলে, কঙ্কালগুলোর দিকে দেখলে আমরা দেখি দুই রকমের আছে, তরুণাস্থি, অস্থি। নরম হাড়গুলিকে তরুণাস্থি বলে আর শক্ত হাড়গুলিকে অস্থি বলে। তরুণাস্থিগুলি দুই রকম থাকে, স্থায়ী এবং অস্থায়ী। নরম হাড়গুলি দুই রকম কেন, কোনো কোনো আছে স্থায়ী তরুণাস্থি, যেগুলো সারা জীবনই তরুণাস্থি থাকে। যেমন বুকের ভিতরে শিনার হাড় বা স্টারনাম, স্টারনামের হাড় নরম থাকে কেন, শ্বাস প্রশ্বাসের সময় যেন বুকটা ওঠানামা করতে পারে। যদি বয়স বাড়ার সাথে সাথে এটা শক্ত হয়ে যেত, তাইলে বুড়া মানুষগুলি শ্বাস নিতে না পেরে মারা যেত অনেক আগেই, যেন শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত না ঘটে। এই জন্য এখানে এই হাড়গুলো, একজনের বয়স যদি 120 বছরও হয় তবুও তার হাড়গুলি, এই হাড়টা নরম থাকবে, স্থায়ী তরুণাস্থি। অনুরূপভাবে কানের মধ্যে হাড় থাকে পিনার হাড় বলে, এটাকে কানগুলি যেন খাড়া হইয়া থাকতে পারে, এদের ভিতরে স্থায়ী তরুণাস্থি থাকে। নাকের মধ্যেও স্থায়ী তরুণাস্থি থাকে, এবং হাড়ের জয়েন্টগুলোর অগ্রভাগে প্রত্যেকটা হাড়ের সন্ধিতে নরম হাড় থাকে, যেন ক্ষয়প্রাপ্ত না হয় হাঁটার সময়, চলাফেরার সময়, অঙ্গ সঞ্চালনের সময়।
যদি তরুণাস্থি না থাকতো ক্ষয়প্রাপ্ত হয়ে যেত হাড়গুলো। এগুলো স্থায়ী তরুণাস্থির কথা বললাম। অস্থায়ী তরুণাস্থি কোনগুলো? যেগুলো কিছুদিনের জন্য তরুণাস্থি থাকে, কিছুদিন পরে আর থাকে না। যেমন জন্মের পরে আমাদের শরীরের সবগুলি হাড়ই তরুণাস্থি থাকে, কিন্তু কালক্রমে যখন বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে এগুলি শক্ত হয়ে যায়। তাহলে যে হাড়গুলি পরবর্তীতে শক্ত হয়, প্রথমে নরম থাকে, তাই এগুলোকে অস্থায়ী তরুণাস্থি বলে। যেমন কবুতরের বাচ্চা যদি কেউ বোনা করে, কবুতরের বাচ্চা দেওয়া খাওয়ার সময় বন প্লেটের দরকার হয় না, কারণ হাড়গুলি এত নরম থাকে যে এগুলোকেও চিবিয়ে খেয়ে ফেলা যায়। তাইলে এগুলো অস্থায়ী তরুণাস্থি। এই কবুতরটাই যদি বয়স্ক হয় তখন আর এটা হাড় খাওয়া যায় না, এত শক্ত হয়ে যায়। ছোট বাচ্চারা সাধারণত অনেক সময় দেখা যায় যে চৌকি খাট থেকে পড়ে যায়, পরে একটা চিৎকার মারে, একটু পরে ভালো হইয়া যায়। তাদের হাড়ও ভাঙে না, কারণ তখন তার শরীরের তেমন কোনো হাড় থাকে না। যা থাকে তরুণাস্থি, রাবারের মতন তরুণাস্থি, এটা ভাঙে না, পরে শুধু একটু ব্যথা পায়, পরবর্তীতে ভালো হয়ে যায়। এই জন্য খুব ছোট বাচ্চাদেরকে আমরা কোনো সময় হাড় ভাঙ্গা হাসপাতালে নিতে দেখি না, কারণ তাদের হাড় ভাঙে না, কারণ এদের হাড়গুলি অস্থায়ী তরুণাস্থি দ্বারা তৈরি, পরবর্তীতে স্থায়ী তরুণাস্থি হয়ে যায়। আরেকটা আছে অস্থি শক্ত থাকে, এগুলো দুই রকমের থাকে। একটি আছে স্পঞ্জের মতন ছিদ্রযুক্ত থাকে, এইগুলো থেকে নেহারি পাক করার পরে এইগুলো থেকে সাধারণত রস বের হয়। আর অস্থি আরেকটি আছে এমন শক্ত যে নিরেট অস্থি বলে, শরীরের প্রকৃত ভার বহন করে। সাধারণত বলা হয় যে এইগুলোকে কেউ পছন্দ করে না, এমনকি ডিওজি সাহেব পর্যন্ত এটা পছন্দ করে না, অর্থাৎ কুকুর এই হাড়গুলিকে খেতে পারে না, এত শক্ত থাকে। দাঁত ভেঙে যাবে, হাড় ভাঙবে না। এগুলো শরীরের প্রকৃত ভার বহন করে। এগুলো অস্থি দুই রকমের, স্পঞ্জি এবং নিরেট। আর তরল হিজক কলা সাধারণত তরল পদার্থের মতন থাকে, দুই রকমের, লসিকা এবং রক্ত। লসিকাগুলো রক্ত রসের মতন অবস্থা, এদের ভিতরে রক্তকণিকা থাকে না, রক্তকণিকার মতন কণিকা থাকে না, শুধু অ্যান্টিবডি নামে কিছু অঙ্গ থাকে, এবং এরা সাধারণত চর্বি বহন করার কাজে সাহায্য করে। রক্তের মধ্যে যদি চর্বি পরিবাহিত হয়, রক্তনালী রক্ত প্রবাহ বাধা সৃষ্টি হইয়া রক্ত বন্ধ হইয়া মানুষ মারা যাবে। এই জন্য আল্লাপাক চর্বিকে নেওয়ার জন্য শরীরের থেকে, খাদ্য হজমের পরে চর্বিগুলি আলাদা হয়ে যায়, ফ্যাটি অ্যাসিড হয়ে লসিকা নালীতে প্রবেশ করে। আর অন্য খানাগুলো, আমিষ অথবা শর্করাগুলো হজম হইয়া অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ তৈরি করে, যেগুলো রক্তের সাথে মিশ্রিত হয়। লসিকাগুলোর কাজ হলো মেদগুলিকে, চর্বিগুলিকে নিয়ে যাওয়া। আর রোগ প্রতিরোধের জন্য সাধারণত অ্যান্টিবডি সাপ্লাই দেওয়া, এটা লসিকার কাজ। আর রক্ত দুই রকমের উপাদান আছে, রক্ত রস এবং রক্ত কণিকা। রক্ত রসের ভিতরে রক্তকণিকাগুলো থাকে, রক্তকণিকা তিন প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা কোনগুলো? যেগুলো লাল রঙের, হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল দেখায়, এগুলো লোহিত রক্তকণিকার কারণেই। কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। এরপরে শ্বেত রক্তকণিকা লোহিত কণিকার চেয়ে আরেকটু বড় থাকে। সাধারণত শ্বেত রক্তকণিকাগুলো আকার বদলাতে পারে, এগুলোকে দেহের প্রহরী বলা হয়। জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহৃত, জীবাণুকে আমরা হাত দিয়ে যেভাবে একটা জিনিসকে ধরে ফেলি, সাধারণত শ্বেত রক্তকণিকা এই কাজটা করে। এটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বলে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে, এবং জীবাণু ধ্বংসের পরে শ্বেত রক্তকণিকাগুলো মারা যায় এবং একত্রে জমা হইয়া ফোড়া আকারে শরীরের পুঁজ হইয়া বাইর হয়। এই জন্য শ্বেত রক্তকণিকা মানে সাদা রঙের। রক্তের ভিতরে শ্বেত রক্তকণিকা বোঝা যায় না, কিন্তু যখন পুঁজ হয়ে যায় তখন বোঝা যায়, কারণ পুঁজের রং সাধারণত সাদা থাকে। পুঁজগুলো আর কিছুই নয়, মৃত শ্বেত রক্তকণিকা ছাড়া আর কিছুই নয়। আর অণুচক্রিকা সবচেয়ে ছোট্ট কণিকা বিশিষ্ট এক ধরনের কণিকা, যেটা রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। বাতাসের সংস্পর্শে আসলে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। এই জন্য কোনো কাটা অংশ, কাটা ছিঁড়া অংশ তাড়াতাড়ি ভালো হয়, রক্ত প্রবাহ বন্ধ হয়, রক্তক্ষরণ বন্ধ হয় অণুচক্রিকার কারণে।
শরীরের ঘা ভালো করার জন্য সাহায্য করে থাকে। তো যোজক কলা সম্পর্কে আমরা জানতে পারলাম, প্রকৃত যোজক কলা, কঙ্কাল যোজক কলা, তরল যোজক কলা, বিভিন্ন অংশগুলো দেখলাম, তন্তুময় যোজক কলা, মেদ কলা, কঙ্কাল যোজক কলা দেখলাম, তরুণাস্থি, অস্থি। তরুণাস্থিগুলি দুই প্রকার, স্থায়ী অস্থায়ী, অস্থিগুলি দুই প্রকার, স্পঞ্জি নিরেট। তরল যোজক কলার ভিতরে দেখলাম লসিকা, রক্ত, রক্তের ভিতরে দেখলাম রক্তরস, রক্তকণিকা, রক্তকণিকার মধ্যে দেখলাম আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। স্নেহের শিক্ষার্থী বৃন্দ, আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।